তবলিগেরা আমরা পড়ি বক্তা পড়ে হাজি পড়ে একই কোরআন তাহলে একই কোরআনের মধ্যে বলার সময় যা আলাদা আলাদা করে বলে আমরা মানুষ বুঝাচ্ছি বুঝে আমরা মনে করতেছি এক এক কোম্পানির এক এক মাল কথা কন দেখা এই যে আগে বৌগুলো নিম পাউডার বিক্রি হচ্ছিল ওই বোতলের পাউডার ফুরানোর পর ওটা আবার বিক্রি হচ্ছিল ওটা নিয়ে আবার সাইল খালি তুলিচ্ছে কথা কন দেখা তাহলে পেপসির বোতল দেখেন সবুজ কালার কর্ক সবুজ কোকো কলা দেখেন কলজা কালার লাল হচ্ছে কর কি এক 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 কোম্পানির মাল রকমের আমার বাংলাদেশে ইমানদার আছে ঠিক কিন্তু এক এক কোম্পানির ঢুকে এক এক কোম্পানির মাল হয়ে গেছে কিন্তু রসুলের সময় যাই ছিলা রসুলের সময় একটাই পরিচয় আমি মুসলমান আমি যে মুসলমান দাবি করি ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে প্রিয় ইমান আল্লি তার কাছে সে প্রিয় হতে হবে তাহলে এই ইসলাম এই ইসলামের মধ্যে কখন মানুষ ঢুকবে যখন সমাজে ইসলামী নেতৃত্ব আস্তে আস্তে বাড়বে সোভান যারা ইসলাম চায় না তারা ইসলামী নেতৃত্ব কমাবে আর আর যারা চায় তারা বাড়াবে এটাই হলো দ্বন্দ্ব রসুলের সাথে আজকে তাম পৃথিবীতে এটাই দ্বন্দ্ব দেখেন না কেন এই যে আপনার স্পেনে সাতশো বছর মসজিদ বন্ধ থাকলো এ করোনা এসে মসজিদ খুললো ওদের সুফিয়া মসজিদ নাকি কি আয়া সুফিয়া চুরাশি বছর পর মসজিদের চাবি খুলে দিতেছে আচ্ছা আপনারা তো বহু মানুষ আছেন কি হচ্ছে জেরুজালেম যেখানে মেরাজের রাত্রে রসুল ইমামতিতে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার ছিলেন আল্লাহ সেই মসজিদে ইহুদিরা দখল করে নামাজ পড়া বন্ধ আপনারা না হচ্ছে কে এই গতকালকে ঢাকায় বিরাট মিছিল এই মদের লাইসেন্স দেওয়ালিয়া আপনারা কয়জন কি কেউ আউ করছেন কেউ করনি কতদিক যা হয় হোক আমরা তো বাড়িতে আলু লাগাচ্ছি কতক্ষণ কেন আপনারা ওই একটা দৃশ্য দেখে আপনাকে তার পক্ষে সাপোর্ট দিতে হবে এটাই ছিল রসূলের কাজ সাহাবীদের কাছে যখন বলে ঠিক না আওয়াজ তুলতে হবে ভরে ঘরে আমরা সব দেখেছি 266 বছর ধরে সব জীবন ব্যবস্থা দেখেছি একটাই জীবন ব্যবস্থা পৃথিবীর ভিতরে তার নাম হলো ইসলাম ইসলাম ছাড়া পৃথিবীর আকেঞ্চি দেখা শান্তি হতে পারে না এটা ইমামকে বলতে হবে আলিমকে বলতে হবে বক্তাকে মাদ্রাসার হুজুর পীর সাহেবের জাকেন পীর সাহেব আপনি দিনই যত ইমানদার আছেন সবার মুখে একই দাবি একই কথা ইসলাম আমি কবে পাব তাহলে ইসলাম বিজয় হয়ে গে আপনাকে চান কারা কারা চান দু হাত তুলে দেখান তো রামার হাত ইসলাম বিজয় মানে কি আপনি মনে করেন দরজা খুলে দে একে শান্তি চুরি থাকবে না জানা থাকবে না আপনার ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না আপনার মহিলার বল খেলা থাকবে না কিচ্ছু থাকবে না খালি মরবেন দান্ন তোর দেবে তাহলে এই জিনিসটা আপনি চাবেন না হ্যাঁ তাহলে এখন আসেন যদি চান তাহলে আল্লাহর মতে চলতে হবে এখন আল্লাহর কোরআন আমি নিয়ে দিচ্ছি আপনাদের সুরা সব আপনারা জানেন তো সুরা সব আকাশ পাড়া এখানে প্রথমে আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোটি কোটি হাজার হাজার কোটি মানুষ তাদের ভিতরে আমি কাদেরকে ভালোবাসি তার বর্ণনা আল্লাহ তালা দিয়েছেন সুহান আল্লাহ যাকে ভালোবাসেন দুনিয়ার কোন দুনিয়ার কোন জালে মেরা তাকে ভালোবাসবে না এটাই হলো নেগেটিভ আর পজিটিভ তাহলে আসুন আল্লাহ তালা বলছেন ইন্দিনা এংক তিলু নাফি সাবিলিহি সফান হুম বুনিয়ান সো আমার আল্লাহ বলেছেন অ দুনিয়ার মানুষেরা নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি দরে কন আল্লাহ আল্লাহ ভালোবাসার অফার দিয়েছেন এদিকে তোর মুরু কথা ভাই খালি মোবাইলের কোম্পানি কষে উনচল্লিশ তুললে তোমার অফার নিরানব্বই তুললে অফার মানুষ পেলে দেখো ভাই উনষাট দাও তো উনষাট দেশে লোড আর টাকা দেশে ষাট মাথায় লস্ট মারে উনচল্লিশ তুলবার কষে ওই টাকা দেশে ষাট একটা বার খোলো না ভাই তুই এক টাকা ফিরে দে কই না দেওয়া দেবে না তুই অফার লিবু দে কতক্ষণ তাহলে আল্লাহর অফার নিতে গেলে এক টাকা লস দেওয়া লাগবে আর আল্লাহর ভালোবাসা নিতে গেলে আপনাকে ওই কিছু দিতে হবে আপনি অফার দেওয়ার সময় এক টাকা দিতে পারেন আর আল্লাহর ভালোবাসা নিতে গেলে কিছু দেন না কারণ আল্লাহ তাহলে ভালোবাসবে তাহলে এখন আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর কোটি কোটি মানুষের ভিতরে ওই সমস্ত মানুষকে আমি ভালোবাসি আল্লাহ বললেন যারা যারা আমার আল্লাহ বলেছেন তাদেরকে ভালোবাসি যারা সংগ্রাম করে যারা সংগ্রাম করে আল্লাহর দিনের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হইয়া সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হইয়া যারা আল্লাহর দিন বিজয়ের জন্য সংগ্রাম করে এই লোকগুলিকে আমার আল্লাহ তালা ভালোবাসে আল্লাহ রসুল একা একা প্রাচীর হন্যায় উনি সাহাবিদেরকে নিয়া একশো তিরিশ জন সাহাবিদেরকে নিয়ে মক্কায় একটা প্রাচীর গড়ে তুলেছিলেন একশো তিরিশ জন সাহাবিনিয়া প্রাচীর গড়ে তোলার কারণেও ওই কাফের জুলুম থেকে বাঁচতে পারেন নাই ওখান থেকে হিজরত করিয়া যখন মদিনায় গেলেন বিরাট দুর্ভৃত্ত প্রাচীর আল্লাহ তালা তৈরি করার সুযোগ দিয়ে দিলে তাহলে এই যে একশো জন তৈরি করলেন তখন কোন আল্লাহ রসুলের উপর সাহবাদের অত্যাচার বন্ধ হয়নি কিন্তু কেন হয়নি আল্লাহ বলছেন তোমার হাড্ডি দাগ হাত দাগ চোখ দাগ মুখ জুলুম করো ফাঁসি হোক কিন্তু তোমাকে আমার ভালোবাসা অর্জন করতে হবে আল্লাহকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে একটাই কাজ আমাকে সংগ্রাম করতে হবে কোরআন বিজয়ের জন্য কিসের জন্য কোরআন বিজয়ের জন্য আপনি কিভাবে করবেন এটা আপনার ব্যাপার ভালোবাসা নিতে হবে কার আল্লাহ এই ভালোবাসা যখন আল্লাহ রসুল পাওয়ার জন্য সাহাবেদেরকে নিয়ে লেগে গেলেন আন্দোলনে জুলুম নির্যাতন আসলো এক পর আল্লাহ তালা রসুলকে আয়াত দিয়ে বললেন হে রসুল আপনি দোয়া করেন তো আপনাকে সাহায্য করব। কি দোয়া হে রসুল আপনি দোয়া করেন আল্লাহ আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করেন না অন্য একটা রাষ্ট্র আমাকে সাহায্য করে আল্লাহ রসুল দোয়া করার জন্য আল্লাহ আয়াত না দিল করতে সুরাবনীল যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করতে বলেন এর আর ভয় সাহেব বললো যে গদ লিখে দেছে ওই মতে যদি করা হয় দরখাস্ত তাহলে ওটা একবারে আপনার মতে হবে না আল্লাহ নিজে রসুলকে বলছেন তুমি দোয়া করো একটা রাষ্ট্র শক্তি দেন না অন্য একটা রাষ্ট্রদের সাহায্য করুন কতক্ষণ তাহলে এটা যখনই আপনাদের করছে তার কিছুদিন পরই রসুল হিজরত করে মদিনে চলে গেছেন মদিনের জায়গায় ইসলাম রাষ্ট্র গঠন করেছেন সুহান রসুলের প্রথম কাজ হলো ইসলামী রাষ্ট্র গঠন করা আর আমাদের প্রথম কাজ হলো ভোটের মধ্যে টাকা খাওয়া কথা কয় না রে কথা কয় না যাতা চেষ্টা করিনি হুজুর তোমার নামে এখানে না এখানে নেয়নি আমরা জানি কিন্তু দিটি নিচ্ছে অত্যাচার হয়ে যাচ্ছে কি কথা আপনি জানেন এই নির্বাচনের কি দাম আপনি কোরআন কি স্পষ্ট দলিল দেওয়া আছে কি স্পষ্ট মতামত ব্যক্ত করার যদি আপনি সঠিক পাত্রে ব্যক্ত করতে না পারেন কি আমাদের দিন আপনাকে জবাবদেহি করতে হবে তুমি তুমি কেন কেন তুমি বুঝলে না কাকে সমর্থন দিলে কি হবে কতক্ষণ আপনি একটা একটা ভেড়ার খাজির দাম ছয় হাজার একটা বকরি খাজির দাম পনেরো হাজার আর আপনি আশাপুর বকলু কাঁচ সত্তর কোটি টাকার মালামাল আর একটা গরুর দাম পঞ্চাশ হাজার আর আপনি ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে চারবার বিক্রি হলেন কিন্তু কালি ভরায় না কয় চাচা এখনো কালি ভরায়নি উনি আরও হাফ কেজি খাবি আমরা এই ভোটের ভোট যুদ্ধ এটা হলো ভোট যুদ্ধ বদরের প্রান্তরে তরবারি যুদ্ধ ওই বদরের প্রান্তরে তরবারি নিয়ে যুদ্ধ করে যে মর্যাদা পেয়েছেন সাহাবিরা ওই তিনশো তেরো জন আজকেও যদি বিশ্বে নির্বাচনের মাধ্যমে আল্লাহর কোরআন বিজয় হয় ওই বদরের মতো জানা